श्रद्धे माननीय मान्यवर सभापति संचालक प्रयोजक और आमार स्टेजे उपविष्ट आले मौलामा हाफिज कारीरा और आपनारा ज्ञानी गुणी मानी सम्मानी श्रोता मंडलीरा वयोज्येष्ठेरा समवयस्केरा वयोकनिष्ठेरा এই বসো বেটা বর্ধানসীন শ্রদ্ধা মাননীয় মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষ শ্রোতা মণ্ডলীরা একটা একটা করে বলবো বাবা। এখন করোনার চতুর্থ ঢেউ চলছে, তো আমার বক্তব্য, আমার বয়স তো 32-33 হবে নাকি মনে হচ্ছে, একটু বেশি। আমার বক্তব্য হচ্ছে আমার বাপের পুকুরও নাই ঢেউও নাই। যার বাপের পুষ্করণী আছে তার বাপের ঢেউ আছে, নিজের ঢেউ নিজেরা বুঝে লিখা। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ, বাঁচলেও লাভ মরলেও লাভ। যদি মরে যাই যা জান্নাতে নাস্তা করগা, সে আপেল আঙ্গুর বেদানা নাশপতি কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখে নাই। আর যদি শহীদ হয়ে যায় যা জান্নাতে চলে যা, যদি মেরে শহীদ করে দাও যা জান্নাতে চলে যা। মানে আমরা হচ্ছি শাকের করাত, যেতেও লাভ আসতেও লাভ। মুসলমান মরে গেলে জান্নাতি, বেঁচে থাকলে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ, শাকির করাত। আপনারা জানেন না, অনেকেই বুখারি শরীফে আছে, আপনারা দাঁড়িয়ে কেন, কি হলো, বসো, চলে পাঠিয়ে দেবো মেরে। এই বাবা, বুখারি শরীফে কি আছে গো, মুসলমানের জ্বর এলে নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ, হারাবি কি করে রে, ওরে জ্বর এলে নেকি লেখা হবে, পায়ে কাঁটা ভুগলে নেকি লেখা হবে, অসুখ করলে নেকি লেখা হবে, বিমার পড়ে থাকলে নেকি লেখা হবে। আর বিমার পুরসি তিমার দাড়ি দেখতে যে যাবে জান্নাত ওয়াজিব হবে। সবই দিলাম, সবই দিলাম। তবে হ্যাঁ, হাডুডুডু যারা খেলবে কবাডি তাদের হুটোর মালুই চাকি ভেঙে যাবে, নেংচি নেংচি চলবে কবাডি। কবাডি খেলতে জানেন না, আমি ছোটবেলায় খেলেছি, কিরকম কবাডি 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 কাপ সারা, কবাডি 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 কাপ, কবাডি কেন, কবাডিতে মরদ হতে হবে, ওই আপনাদের মতন, মানে কি বলবো। যাই হোক, এখন আমাকে ইনারা এনেছেন ভালোবেসে, কিন্তু আমার যে 12টা বেজে গেছে এটা ইনারা জানে না। এখন মনে মনে করছে শালাকে কি করতে দাও, দিয়ে নিবে কিন্তু কিছুই পারবে না। কিন্তু আমি যদি জোরে চেঁচিয়ে দিই মাইকটা খারাপ করে দেব। এখন আমি করছি না, নাহলে এখনো 40টা বিয়ে করতে পারি, করব না, সে ভয় তোমরা খেয়েও না যে শালা বিয়ে করে নিয়ে চলে গেলে কি হবে, উলাই না আমি নাই। এ কি দেখছি কি রে, রে বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি রে, চুকুর ভয় রে, লোক ছেলের আমাকে জ্বলায় না খালি ওই আমাকে, মানে মাইক ম্যান, ফটোগ্রাফার, বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবি মানে কি, বড়দিন দেখি কে কত স্কুল গেছ জানো না। আমার 19 বছরে বিয়ে হইলো, কত বছরে, তখন আমি এরম করে একটা চালিয়ে দিলে কান মতোর হাড় এইদিকে বেরিয়ে যেত, 19 বছর ফুটবল খেলতাম আমি, আমাকে নিয়ে যেত ছেলেরা ডেকে, শকর দাদা চলুন, আর আমি খালি এরম করতাম, যাব না, আমি খেলবো না, চলুন চলুন চলুন, আপনি না গেলে খেলাটা মিস হয়ে যাবে, চলুন
ফুটবলের ব্যাকে খেলতাম, ব্যাকে। আমাকে বলা হতো আয়রন গেট, মানে কে পেরুবি পেরোদে, সারা যদি না তোকে ফাটিয়ে দিই। বল নিয়ে যে আসত, আমি বল মারতে যে হুঁটো করে দেখো বলে কি হলো, পেটে লাগছে, আমার শালা রুগী কিরমি রোগ আছে, নিয়ে যা হাসপাতাল। বলে আপনি মারলেন না, বল মারলাম, কিন্তু দিয়েছি বাবা। তবে এসে এইখানে বসে আছি, তোমাদের মতন এইরকম সিনেমা দেখি না, 10 টাকা দিয়ে ফাঁ করে দিকে চা করে, 3টে 6টা 6টা 9টা 9টা 12টা একদিনই, এরে এরে 3টে 6টা বুঝো, 3টে 6টা একটা শো, 6টা 9টা একটা শো, 9টা 12টা একটা শো, 3টি দেখেছি। তবে গোলাপি সরকার তোমরা কেউ দেখো নাই, পারবে না। টিকিট কত, উনিই নয়া ঘাসের উপরে বসা, উনিই নয়া। একদিন আমরা 3 বন্ধু গেছি বুঝলেন সিনেমা দেখতে, বড় মজার কথা, আহা হা। সর্ষে ভেঙে খোল আর তেল সিনেমা হলের বাইরে দিয়ালে সাইকেল ঠেসিয়ে দিয়েছি, আর সিনেমা দেখছি বুঝলেন, উত্তম কুমারের বই উল্কা নাম, সে সুপ্রিয়া দেবী, উত্তম কুমার ও তরুণ কুমার, দেখতে দেখতে দেখছি সারা পানি নেমে গেছে খুব জোর, কোথায় সিনেমায়, আমরা ছুটে গেট খুলে বেরিয়ে গেছি, সারা তেলগুলো ভিজে যাবে ভাই কলগুলো, দেখছি রোদ, পানি কোথাও নাই, আবার ঘুরে চেয়ে দেখছি হ্যাঁ ভাই পানি হচ্ছে, তো ওটা সিনেমার পর্দায় পানি হচ্ছে, আমরা মনে করছি বাইরে নেমেছে। দি বললাম কাউকে বলি না ভাই, কাউকে বলি না, যদি গায়ের লোকেরা শুনতে পাই কোনো মেয়ে আমাদেরকে আর বিয়ে করবে না ভাই, এরা বোকা শেষ। আপনারা জানেন আমার নাম কি ছিল ছোটবেলায়, শওকতালী পুন্দেকালী, কাউকে বলে দিও না জানো না, শুনতে পেয়ে গেল রে। আর একটা নাম ছিল হিয়াতন খেপা, ছোটবেলা বুদ্ধি ছিল হিয়াতন খেপা, হিয়াতন খেপা যে এখানে বসে থাকবে তো ইয়ে বাবুদের এখানে, এত বড় বড় সব তুজাম্মেল ভাইয়ের আওলাদ, জবরদস্ত বক্তা, তেমনি গলা তেমনি কেরাত, আর আমাকে ভালোবেসে এনেছে, আমার নাম হচ্ছে টুমটাম টুমটাম, তবুও ভালোবেসে এনেছে, উনি আনেন বারবার, আমি একটা একটা করে বলবো, কাঁদিহি না বে তোর বিয়ে দিয়ে দেবো, এইটা আগে বলি, এটা মানে কি, তো আমার 19 বছরে বিয়ে হয়েছে, কত বছরে, 19 বছরে, আসমার মা তখন 14 বছরে, গা রাখবো না উড়িয়ে দেবো, বিয়ে করতে যাবো চল, বিয়ে করে 8 দিন ছিলাম শ্বশুর ঘরে, আমাদের বর্ধমানে বলে 8 মঙ্গলা, আপনারা কি বলেন, কথা বলেন না, ও বিয়ে করে নিয়ে শ্বশুর ঘরে 8 দিন, তাকে কি বলেন, 9 দিন, কিসে যাওয়া, লড়ে না জোরে, জোরেই তো মেয়ে মানুষদের ময়লা হলো গো, জোরে যাওয়া, আমাদের বলতো 8 মঙ্গলা। আমি যখন 8 মঙ্গলা করে ফিরে এলাম, এ বাবা কি বাবা চুপ করে বসো, রাজাজি মেয়ে তো কে দঙ্গি বললে কি এখনই শুরু করব। তো 8 মঙ্গলা করে এলাম 8 দিন, চা শ্বশুর, মামা শ্বশুর, ফুপ শ্বশুর, খালু শ্বশুর, এই তো ইয়ে বাবুরা মহিলাটা জানে, 3 দিনের বেশি কারো ঘরে কুটুম তালি চলবে না, মেহমানি 3 দিনের পরে সদকা, এই কাদুর ঘরে যে 3 দিন, আজ দেখেন আমি আজ গেছি তো রাতেই পালাবো, নাহলে ভোরবেলায় সদকা হয়ে যাবে সকালবেলায়, রাতেই পালাবো। তো আমি 8 দিন ছিলাম, কি করে যায় চলো, শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের 1 দিন, পুপ শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 2 দিন, দাদু শ্বশুরের 3 দিন, এই করে 8 দিন, সব দিনই হালাল, একটা ঘরে 8 দিন থাকতে পারবে না, 3 দিনের বেশি থাকলে দন্ত সয়কার দ কয়কার কি সদকা,
তো 8 দিন কাটিয়ে দিয়ে চলে এলাম। ঘরে এসে গায়ে এই আপনারা যেমন জালসা দিয়েছেন, কালকে একজনে বলে চাই, পরশু একজনে বলে চাই, আজ একজনে বলবে, তোর সুদিনে কবাডি খেলা হবে না, হয়ে গেছে তো আমাকে দাওয়াত দিতে পারেন না। আমি খেলা খুব ভালোবাসি, আমি যখন ফুটবল খেলে না আমি গ্রাউন্ডের পাশে নানি নানি মনে হচ্ছে আমি চালাচ্ছি, তাহলে কী প্লেয়ার পে পারলে না হুটুই মেরে দেবে, আমার কাজ ছিল খালি মেরে দে, তাহলে গ্রাউন্ড থেকে উঠিয়ে দে। তো আমাদের পাশের গায়ে একজনা ছিল, বুঝলেন, নামটা বলবো না, কারণ এইগুলো চলে যাবে, এরম কড়া কড়া চোখ, বুঝলেন, আর মদ খেত, আমার থেকেও একটু উঁচু। তো তাকে তাদের টিমের লোকরা বললে, এই ন্যাড়া মাথাটাকে, আমার তখন চুল ছিল না, ছোট ছোট চুল রাখতাম, বলে ন্যাড়াটাকে কোনোরকম দে দিন উঠিয়ে, এই শালা বেজায় বল মারছে, পা একটা চালালে বুঝলেন আমাকে, আর সে করে বুড়ো আঙুলটা ঢুকে গেল, এই আঙুলটা এই দিকে চলে এলো, আঙুলটা এই দিকে বেরিয়ে গেল, হাড়টা খাটে করে তুলে নিয়ে যেতে হলো, যদি আমাকে লাগতো আমারও 12 বাজিয়ে দিত, যা চালা হলো বুঝলেন। তো ওটা বল খেলায় ওটা হয় ঠিকই আছে, কবাডিতে কী করে কী করবে, কবাডি 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 করে মারার চান্স নাই, মারতে গেলে দেখতে পাবে, কিন্তু ফুটবলে ফুটবলে চলবে। তো আমি এবারে কাকা মায়ে বলে বেড়াতে লাগলাম, সারা কী ভুল করেছি বে, ছি ছি ছি, এতদিন কেন বিয়ে করি নাই, প্রত্যেক দিন একটা দেশি মুরগি, এরম রসগোল্লা, আজকে যেমন এক ভদ্রলোক আমাকে সুগার ফ্রি মিষ্টি এনে দিলে খেয়ে নেবেন, ওনার ঠিক আছে রেখে দেন, দেখছি কী করা যায়, রসগোল্লা পরোটা গাওয়া খেয়ে, কি ভুল করেছি, আগে কেন বিয়ে করি নাই বে, এই বলে বেড়াচ্ছে, আর মনে মনে হচ্ছে বাপকে পেলে মারবো, শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে, ই বাপ কি বাপ রে, এই বলে বেড়াচ্ছে। এই করতে করতে এক বছর পেরিয়ে গেল, একটা ছেলে হয়ে গেলাম, যা শালা এবারে এবারে ল্যাকটুজান আনগা, ভিবান গা, হরলিক্স আনগা, জামা আনগা, প্যান আনগা, খেলনা আনগা, লুলুলি আনগা, বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি, আর মনে মনে হয় শালা কেন বিয়ে করিলাম রে, ছি 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 ছি, তখন পরোটার মনে নাই। তারপরে ওই করতে করতে আর এক বছর পরে আবার একটা, ও তো আর আটকাবার কোনো সিন নাই, চলায় ছেলে, লে ছেলে, দে ছেলে, আমার যখন বিয়ে হইলো বুঝলেন ছেলে হয় নাই, কতদিন, 8 বছর। তো আমার শাশুড়ি আমাকে বলতো, বাবা শকত 2 দিন সবর করো বাবা, আমরাই দেখে শুনে বিয়ে দিয়ে দেবো, ছেলে হতে হবে বই কি, কিন্তু আমাদের দুজনের খুব ভাব, কিরম ভাব বড় হয়ে, আই লাভ ইউ, কাউ ইয়ার, আমরা তো বিয়ে করবো না, কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না, জামাই যদি আবার কোথাও চোখ মারামারি করে, শাশুড়ি তো ওটা বলতে পারবে না, এই কথা যখন বলছে না, তারপরে 8 বছর পরে ছেলে হলো, প্রথম মেয়ে আমার আসমা, কলিজার টুকরা, এখন আমার ছেলেরা এখানে কেউ নাই, আসমা আমার কলিজার অর্ধেক, বাকি 6টা 5টা ছেলে কলিজার অর্ধেক, যা পারবে করে নেবে, আসমা বড় মেয়ে, তারপরই নসিম বড় ছেলে, তারপরই আসনা ছোট মেয়ে, তারপরই ওয়াসিম বাবু মেজ ছেলে, তারপরই ইয়াসিন বাবু, তারপরই ফজলে কোথাও শোনা, লে ছেলে দে ছেলে, আমার শোনা গাঁ ভরে যাবে নাকি রে। তো এইখানে একটা কেস আছে বুঝলেন, ফজলে খোদা 6 বৎসর পরে হয়েছে, ওই 5 জনার থেকে, মেয়েরা তো যা থা, মেয়েদিকে তো বাঁকানো যাবে না, গায়ের মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ লো মোল সাহেব কিছু করলে নাকি, কই ছেলে আর হচ্ছে না তো, মানে অপারেশন করেছে, এমন শালা কত বড় সাহস দেখবি, আমি হেড মৌলানা, আমি ইমাম, আমি অপারেশন করেছি, তারপরে কানে এলো আমার আসমার মা বললে, লোকে বলছে আপনি অপারেশন করেছেন বলে আর ছেলে হয় নাই, আমরা দাঁড়া আমি মিলাদ পড়তে যাবো তো ওইখানে শোধ নিয়ে নেবো, আমরা আর কোথা পাবো, এই আপনাদের গায়ে এসছি, আপনারা যদি জ্বালান এইখানে এইখানে কি বলুন,
50টা মোটরসাইকেল আগে, 50টা পেছনে, আর আমার ভেতরটা কি করছো জানো? শালা এটা মেরে দিবে না কি রে? এই বাবা, ভালো করে শোনো, কান দিয়ে শোনো, ভালো করে বোঝো। 6 বৎসর পরে আমার ফজলে খোদা 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গুড বডি। তারপরে এবার আমি মিলাদ পড়ে বলে বেড়াতে লাগলাম, না দেখে কথা বলাও, নিজের লোকের নামে ফবাদ দিয়াও, মেয়েদের স্বভাব জবে নাও, আল্লাহ তাদের উপরে এই করো ওই করো। তাতি ছেলেটার নাম লাগলাম ফজলে খোদা। খোদার ফজলে এজ্জটটা বাঁচল। লোকে বলছে অপারেশন করেছে, লোকে তো বলে না মেয়েরা, মেয়েরা এদের 36 কলা, 18 কলা নয়, কত কলা? 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই বলবে চোখ মারলে লে সালাম মোলসাহে জামা প্যান্ট সব খুলে লে, ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 কলা, এটা আমি বলি না, এটা কোরআন শরীফে আছে। আগে আমার এটা হয়ে যাক, তারপর ওটা বলছি। তো তারপর আবার একটা ছেলে হয়ে গেল 1 বছর পরে, এবারে ল্যাক্টোজিন আনগা, ভিপা আনগা, জামা পেন আনগা, এই অসুখ করে যে ডাক্তারখানা যাও, ওষুধ আনুগা। তখন আমার বুঝলেন শরীর খারাপ করে গিয়েছে, সর্দি করে গিয়েছে, নাক দিয়ে শিয়ান বেরোচ্ছে, আর মাছি চান্স নিচ্ছিল। শালা মৌলবি শিয়ান বেরোচ্ছে ওইখানে যেয়ে বয়ব, আর মাছিরা তো আগে সিগনাল দিবে সিগনাল দিচ্ছে আর আসছে। তখন আমি বলছি শালার মাছি, বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, আমার মতন তোর শিয়ান বেরিয়ে যাবে। তাতি বলছি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। এইটা হলো ব্যাখ্যা, আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে বলশেব, খালি আল চাল করলে তো হবে না, ব্যাপার বুঝতে হবে। হ্যাঁ, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠমানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন আল্লাহকে ধরবো আসতে পিষ্টে জড়িয়ে, বলুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সব থেকে সুবিধা বেশি মেয়েদের, কি বলুন? রানবি খাবি শুভি, রানবি খাবি শুভি, কোনো কাজ নেই। মরদরা ব্যবসা করবে, চাষ করবে, রুজি রোজগার করবে, টাকা পয়সা আনবে, হাট বাজার করবে, আর কি পারে তা চুরি করবে, আর তুই খালি রানবি আর খাবি, কোনো কাজ নাই। সেখানে মেয়েদের জান্নাতে যাওয়াটা সহজ, আল্লাহ ওয়ালি হওয়াটা সহজ। লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, ওখানে আপনার থেকে কি মিনিস্টার অফ দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আপনার থেকে ফার্স্ট লেডি, আর ফুলানে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে গেল রে গেল রে, সারারা কলমা পড়ছে রে, সব ধসিয়ে দিবে রে। মুসলমান আল্লাহ আকবার বললে বলছে না নারায় তাকবীর আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর, গোটা পৃথিবী থরথর করে কাঁপে, গোটা পৃথিবী আপনার আল্লাহ আকবারে। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল, লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল, যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কি বল, যাদের টিকা জয় টিকা ভাই তারা কি কখনো পরে শিকল। গুণীজনেরা নানাভাবে প্রবঞ্চনা প্রতারণা, মুসলমানকে বঞ্চিত করা, নানাভাবে কষ্ট দেওয়া, এ যেন প্ল্যান, কিন্তু তার জানা নাই। আপনার আছে, বলুন সবাই আপনার কি আছে? আল্লাহ। পিছুতেও পারবে না, হঠাতেও পারবে না, দমাতেও পারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফিলিস্তিনে বোমা পড়ছিল, ইসরায়েল বেঈমান বোমা ফেলছিল, ইহুদি বেঈমান মুনাফেক, আপনারা জানেন ওরা কি করে এখানে এলো। ইসরায়েল একটা দেশ নয় তো, এটা ফিলিস্তিন প্যালেস্তিনের ভূমি। হিটলার যখন 1945 সালে ইহুদি বেঈমান দিকে মেরে তেড়ে দিল জার্মান থেকে, তখন সারা দেশের যেটাকে আমরা বলি আপনার জেগে, এগুলো হচ্ছে আপনার জেগে
যেমন WHO, হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমনি সারা বিশ্বের রাষ্ট্রপুঞ্জ। তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে সৌদিকে অনুরোধ করল, ফিলিস্তিনকে, প্যালেস্টাইনকে, হামাসকে, ইহুদি কটাকে হিটলার মেরে তেড়ে দিয়েছে, একটু একটু আপনাদের পাড়াই হবে? বলে হবে না কেন? গল্প করছে কেন? বিধি দুপায় কেঁদে মরে যাবি। হ্যাঁ, কি বলছিলাম? এই বাবা, একটু হবে? বলে হবে না কেন, বসুন। তারাই হচ্ছে ইসরায়েল বেইমান। আজকে ইরানকে মারবে, কাল হামাসকে মারবে, পরশু আরাফাতকে মেরেছে, তরশু আপনার জেগে অমুককে মেরেছে, পুরো বেইমান। কোথা থেকে এসে কোথায় বসেছিস? কিন্তু আল্লাহ আছেন। এ বাবা, কি আছে? আমাদের দেশের বেইমানরা সব বলছিল এনআরসি করেগা, ক্যাপ করেগা, আরপি করেগা, মুসলমান দলিল পর্চা বার করো। আমি একদিন মেটিয়াবুরু যে জলসা করতে গেছি, আর ওখানকার একটা MLA জাহাঙ্গীর ফকির নাম, তিনি বললেন 10 মিনিট কথা লাগবে, তারপরে হজরতের কথা হবে। 1 ঘন্টা এনআরসি কাকে বলে, ক্যাক বলে, মুসলমানরা কি করবে, কোথায় থাকবে, মুসলমানদের উপরে কি দরকার। তিনি ভাষণ দিলেন, তোমরা সব ভাই ফাইল কেন? তোমরা 4 ভাই 2 বোন, 4 ভাই 2 বোনের আলাদা আলাদা ফাইল তৈরি করো, দলিল পর্চা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট সব ভরে আলাদা আলাদা করে রাখো, এনআরসি করলে পারা দেশ থেকে চলে যেতে হতে পারে। 1-1.5 ঘন্টা তারপর আমাকে দিলে, আমি রেগে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর ওয়াজ করবো না। আমি বললাম, উনি যা বলেছেন আর বলার কিছু রাখেন নাই, আমি কিছু বলবো না, তবে আমি এই কথা বলবো, আমরা এনআরসির জন্যে সব দলিল পর্চা জোগাড় করে ফাইলে রাখলাম, অফিসে নিয়ে গিয়ে দিলাম, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমি, আমার বয়স এই, এটা আমার দলিল, এটা আমার পুরনো জমি, তার রেকর্ড হচ্ছে এই, পর্চা হচ্ছে এই, তার দাগ নম্বর 1428। জমা দিলাম, অফিসার বলল এটা ঠিক নাই। সে কে যে বলবে যে ঠিক আছে? আপনারা বলুন, আপনারা কেউ বলতে পারেন, বলুন। অফিসার বলল আপনার কাগজটা ঠিক নাই, সে কে যে বলে দিবে ঠিক আছে? আপনারা কি বলছেন, কথা বলছেন না যে না না আল্লাহ বলবে পরে, এখন এইটা বলুন, বলার কেউ নাই। তা তুমি পর্চা দলিল বার করতে বলছো কেন? ধোকা, প্রবঞ্চনা, প্রতারণা, সেই কারণে আমি ছাগলের গল্প বলি, লোকে আমার কথা মানে না, বুঝলেন? ছাগলে জল খেতে গেছি আপনাদের পুষ্করণীতে, আপনাদের ডুবাই, এই আমাকে যে ঘরটা দেখল তাদের ঘরের সামনে দেখলাম একটা পুকুর আছে, ওটাকে পুকুর বলেন তো আপনারা, না পুষ্করণী, না ডোবা, না বিল, না ঝিল, ওইরকম একটা পুকুরে কিসে পানি খেতে গেছে? ছাগলে। শিয়াল এসে বললে পানিটা ঘোলালি কেন? বল বাবু আমি তো এখনো নামিনি। বলে তাহলে তোর বাপ ঘুলিয়েছে? বলে আমার বাপ 2 বছর আগে মরে গেছে। বলে তাহলে তোর মা ঘুলিয়েছে? বলছে আমার মা আরও আগে মরে গেছে। তার মানে তোকে খাবো, মানেটা কি? তোকে খাবো। যেন তেন বাহানাই, দলিল চাই, পর্চা চাই, এনআরসি করেগা, ইয়ে করেগা, ও করেগা, তার মানে মুসলমানকে তাড়েগা। এই মেদিনীপুরেই, এটা মেদিনীপুর তো নাকি? আমি ওয়াজ করেছিলাম ওই ওইদিকে, আপনাদের থেকে আরো পশ্চিমে, যে দিলীপ বাবু বলেছে 24 সালে জিতে গেলে কোরবানি দিতে দেব না, মুসলমান দিকে গঙ্গা পার করে দেবো। আর আমি বলবি শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে বলছি, কি যদি 24 সালে হেরে যাও আন্ডারপিন ফাটিয়ে গঙ্গায় লাম মারা করাবো। ঘোষদের বুদ্ধি 80 বছর সাবালক হয় না। আমাকে সৌদি আরব থেকে একজনে ফোন করেছে, 10 দিন এখনো হয় নাই, না কদিন হবে গো, 15 দিন হবে বোধ হয়, সৌদি আরব থেকে রাত 10টায়, যে আপনার নাম শওকত আলী? বলে ইয়েস, আমার নাম শওকত আলী, আপনি বলেছেন ঘোষরা সাবালক হয় না 80 বছর না হলে? বলে হ্যাঁ বলেছি। বলে আপনার নামে মামলা করবো, আমি সৌদি থেকে বলছি, আমি ঘোষদের, কেন বলেছেন আপনি? বলি আমি কেন বলেছি এটা আগে জানো, তবে তো বলবে।
ঘোষ রাই বলে আমরা 80 বছর নালে সাবালক হই না, জনশ্রুতিতে আছে সাবালক হয় না, লোকচারিতায় আছে 80 বছর নালে সাবাল। তুমি কি মামলা করবে? আমি উকিল ধরবো না, আমি নিজেই যে দাঁড়াবো, দিন কতক জেল খাটবো, যা হয়েছে কথা হয়ে গেল, বুঝলেন? তারপরেই একজনে ফোন করলে বাঁকুড়া থেকে। বাঁকুড়া বলল, কি ব্যাপার? বলে আমি একজন ঘোষ বলছি, আপনি দিলীপ ঘোষকে কি বলেছেন? আজীবন সাবালক কেন? বলে আমি কেন বলবো, তুমি আগে আমারটা শোনো। সে বলেছে 24 সালে যদি জিতে যায় কোরবানি দিতে দেবো না। তখন সে বলছে, যে ফোন করেছে, বলে ঠিকই বলেছে তো, আর বলেছে গঙ্গা পার করে দেবো যমুনা। বলছে হ্যাঁ পার করে দেবো তো। আমি বললাম তাহলে তুমিও আর এক ঘোষ, ওই রকম বললে পারা আমরা চুপ করে থাকবো না কি? লক্ষ জেতায় হাজার সেতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল, এটা কিছু বুঝলেন আপনারা? একদিকে 1,00,000, একদিকে 1,000, একদিকে 3,00,000, একদিকে 3,000। তাদের প্রধান সেনাপতি হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু। লক্ষ জেতায় হাজার সেতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল, যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কি বল? এনআরসি করে তাদেরকে গঙ্গা পাঠিয়ে দেবে? যাদের টিকা জয় টিকা ভাই তারা কি কখনো পরে শিকল? বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই, ইষ্টবালেরা আল্লাহওয়ালারা মোটেই চিন্তা করবেন না, ভাবনা করবেন না। মায়েরা বোনেরা যেটা মনে পড়াচ্ছিলাম আবার বলে দেই, কি? মুসলমান মরে গেলে জান্নাতি, শহীদ হলে জান্নাতি, তাকে কেউ শহীদ করে দিলে সে জান্নাতি, অসুখে পড়ে থাকলে নেকি লেখা হবে, কাঁটা ভুগলে নেকি লেখা হবে, কেউ দেখতে গেলে সে জান্নাত পাবে, তাকে বলে তিমার দারি, বিমারো কো দেখনে কে লিয়ে জানা। আসসালামু আলাইকুম ভাই, কেসে হ্যায়, তবিয়ত কেসি হ্যায়, আল্লাহ চাহে তো আচ্ছা হয়ে যায়গা, লা বাসা তাহুর ইনশাআল্লাহ তাআলা। এটা নবীজির দোয়া, লা বাসা তাহুর ইনশাআল্লাহ তাআলা। চিন্তা করো না, আল্লাহর ফজলে ভালো হয়ে যাবে। মুসলমানদের গুণীজনেরা জ্ঞানীজনেরা রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলে নেকি পাবে, রাস্তা থেকে ইঁট সরিয়ে দিলে নেকি লেখা হবে, বিবির মুখে চারটি কিছু দিলে সৎকার নেকি পাবে। নিজের খাবার যদি তুলে দাও বিবির মুখে, সৎকার নেকি দেওয়া হবে, ঘরটা জান্নাত হয়ে যাবে, দুজনাই সুখে সংসার করবে, নেক আওলাদ জন্মাবে, স্বামী স্ত্রীর ভালোবাসায়। ইসলামে কি নাই? ইসলামে বলুন কি নাই? আমার কখনা বই আছে, এরপরে যে বইটা বার হচ্ছে ফ্রেশে আছে, অর্ধেকটা আমাকে পুরুষ দেখতে দিয়েছে, অর্ধেকটা আছে। ইসলামে কি নাই বলে দেবো? এ বাবা বলে দেবো, আপনাদের মধ্যে একজনে বলুন ইসলামে কি নাই? কি নাই বলছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত যা খুঁজবি সব ইসলামে পাবি। বলুন নারায়ে তাকবীর, আল্লাহ। জন্ম থেকে মৃত্যু, বাচ্চা হলে পারা, আপনাদের এখানে ছেলেপিলে হয়তো নাকি অপারেশন, সব অপারেশন করো নাই কি লোক? তো ছেলেপিলে হলে ইসলাম কি বলছে? প্রথমেই তার মাথার চুলটা চেঁচে দাও, এরম বড় বড় নয়, প্রথম কচির চুল, একদিন দুদিন তিন দিনের মধ্যে 7 দিনের আগে আগে দিয়ে রূপ ওজন করে সেটা সদকা করো, 1 নম্বর। 2 নম্বর, ভালো নাম রাখো, আব্দুর রহমান, গুলাম কিবরিয়া, গুলাম কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল দয়্যান। আমি যখন পড়তাম স্কুলে তখন আমার এক চাচাত ভাইয়ের নাম ছিল বজলুর রহমান। তো মাস্টারমশাই, আমার শিক্ষক ছিল বনমালী চট্টোপাধ্যায়, গঙ্গাধর ঘোষ, বিবাকর কবি, আসগর আলী সাহেব, বদরুল আলম সাহেব, এসব আমার বেসিকের মাস্টার। তো বনমালী চট্টোপাধ্যায় সাহেব বলতেন, মারা গেছেন, খুব ভালোবাসতেন, আমি দেখা করতে গিয়েছিলাম, গলসিতে ছিলেন, চারটি মিষ্টি নিয়ে, একটা গামছা নিয়ে,
মাস্টারমশাই বললেন, ওগো ওগো শখ হতে এসছে গো, বেরিয়ে এসো। তখন অনেক বয়স মাস্টারমশাই রিটায়ার করে, তো স্ত্রী মাস্টারমশাই এলেন, আমার জননী মা, আমি দেখা করতে গেছি মুসলিম মৌলবী, মৌলবী পাশ করে এসে মাস্টারমশাই আশীর্বাদ করলেন। ওই মাস্টার বলেছিলেন, এই বজলে রহমান যে মুখে বেরোয় না, এই কি কঠিন নাম। এই যে আজকে একজনের নাম শুনলাম, বিখ্যাত গায়ক এবং লেখক জটিলেশ্বর, নামটা খুব সহজ, গুণীজনেরা। সেই কারণে আমার বই লিবেন পড়বেন, মজা মজার বই আছে। আজকে সোনালী বর্ণপরিচয় নাই, আপনাদের দেশের, আমি গেছি তার বাড়ি, বিদ্যাসাগর মহাশয় পণ্ডিত মানুষ, আহা, তিনি বই লিখেছেন বুঝলেন ছেলেদের জন্যে, বর্ণ পরিচয় পড়েছেন আপনারা? ধনাঢ্য অড্ড বড্ড জড্ড সত্য বর্ণ পরিচয়, তো বর্ণ পরিচয় উনি লিখেছেন। আমি একদিন পড়ে আমার মনে মনে হলো কী লিখেছেন, কি বলুন, গোপাল ভাড় ছেলে সুবোধ পড়িতে যায় রহিম গরু চড়ায়। আমার মনে মনে সারা রহিম গরু চড়ায়, আচ্ছা রহিমের জাতটা কাদের জাত, শাহবা থেকে ধরুন, ওদিকে বাদ দিয়ে দেন, কে, বাবর, হুমায়ুন, আকবর, টিপু সুলতান, হায়দার আলী, আর কে, জাহাঙ্গীর, ঔরঙ্গজেবের, দারা, মুরাদ, সুজা, আর কে, আহা হা, সেরাব খান, বাহাদুর শাহ, জাফর, রেঙ্গুনে মারা গেছেন, দিল্লি থেকে সরিয়ে দিল মুসলমানরা খেপে যাবে বলে, আর কে, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান, তারা গরু চড়ায় তাদের আওলার। সুবোধ ভালো ছেলে গোপাল পড়িতে যায় রহিম গরু চড়ায়। আমার বর্ণ পরিচয় আমি রেখে দিলাম, সোনালী বর্ণ পরিচয় নাম দিয়েছি। আমার বড় মেয়েকে ওর দাদি বলতো সোনালী, আমি নাম রেখেছি আসমা আসনা, সোনালী রূপালী বলতো ওর দাদি। তো আমি আমার বইয়ে কি লিখেছি জানেন, আহা হা, আব্দুর রহমান পড়িতে যায় গোপাল খেলিয়া বেড়ায় আর বিনোদ গরু চড়ায়। কিছু বুঝলে না বলে বাংলাটা, এই বাবা কি করে বেড়াচ্ছি বুঝতে পারছেন না, তোমাকে কোথায় মেরেছে, গোপাল ভালো ছেলে সুবোধ পড়িতে যায় রহিম গরু চড়ায়। রহিম এরা কচিরা, ও যখন দেখবে আমাদেরকে গরু চড়াতে বলেছে আর স্কুল যাবে না, বইয়ে লেখা আছে গরু চড়াই। এই যে এই তুমি হাসছো কেন, পয়সা লাগবে, হ্যাঁ এলি পয়সা লাগবে। এই আমার বই কী লিখেছি, আব্দুর রহমান ভালো ছেলে সুবোধ খেলিয়া বেড়ায় গোপাল গরু চড়ায়, লে কী করবি কর, 40 বছর ওই করে বেড়াচ্ছি আপনাদের লেগ কেঁদে কেঁদে, এইরম বলেছে গুলি করে মেরে দেব ভগবান গোলায়। কেন বললে রওজা দরগা থানে মানদ মানসিক চলবে না, কেন বললে বাউল পশ্চিমের ধর্ম ঠিক নাই, ওদের কোনো ধর্ম নাই, গুলিয়ে দেব কোথায়, ভগবান গোলায়। সুন্দরপুর মুর্শিদাবাদের একটা গ্রাম, বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো, এমন আমি যাবো না, বোমা খাবো না, তোরা কাকে মারবি মারগা। জলসালার বললে আপনি চলে আসুন কোনো চিন্তা নাই, বলে আমি যেতাম, আমি ভয় করি না, মরে গেলে জান্নাত পাবো, যাবো না কেন, আমাকে মারতে যে যদি আর কাউকে বোমা লেগে যায় বিরাট ক্ষতি হবে। বড়লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী, বর্তমানের ক্ষুদিরাম বসু, কোথাকার এরে এরা জানে না, ক্ষুদিরাম বসু বর্তমানের, আপনারা জানেন না কথা বলে না, মাতঙ্গিনী হাজরা বীরভূমের, ও হে মাতঙ্গিনী হাজরা ও মেদিনীপুরের, ক্ষুদিরাম বসু মেদিনীপুরে, বড়লাটকে মারতে গিয়ে মারলাম ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, তো আমাকে মারতে যে আর 5টা জলসা শ্রোতা মারা যাবে বলে আমি যাব না। তাদেরকে বললাম, হেই ভাই ক্ষমা করো, আমাকে বলেছে তোমার গাড়িতে বোমা মেরে দেবো, তাই আমি যাব না, কি ক্ষতি করেছি বলুন, কার ছেলে কেড়ে নিয়েছি, কার বাপকে মেরেছি, কি ক্ষতি করেছি বলবো,
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَاللَّحْمَ وَالْخِنْزِيرَ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ اللَّهُ حَرَّمَ كُرَّتَ প্রবাহিত রক্ত শূকরের মাংস মৃত জন্তু আল্লাহ ছাড়াই অপরের নামে উৎসর্গিত বস্তু কুরআন আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না আমি তো রাতেই চলে যাব রাগ করে কিছু করতেও পারবেন না কি রৌজা দরগা থান ইমামবাড়া ইটের টিপি তালগাছ মেহেদি গাছ তেনাপীর মাতালপীর ঢেলাপীর হঠাৎ পীর স্বপনে পীর বাপের জামা গায়ে দেয় পীর এদের কাছে ছিল না মানত মানসিক করো না কি মানত করো আল্লাহ আমার স্বামী যদি আরোগ্য লাভ করে আমি তোমার নামে দুটো রোজা ব্রত পালন করব সবাই বলুন আজ থেকে এই মানত করব আল্লাহ আমার স্বামী যদি কাজ পায় আমি তোমার নামে দুই রাকাত নফল নামাজ পড়িয়া দেব বলছে বাবা কানাপীর আমার যদি ছেলে হয় একটা মুরগার দু কেজি খাস চাল দেবো ফেরেশতারা বলছে খালা একবার তো আই কবরকে তোর খাস চাল বার করব মেরে কোপ্তা করে দিবে এইটা বলে বেড়াচ্ছি তাতেই ট্যাক্সিতে বোমা মেরে দেবে আপনাদের ভালোবাসায় ইসলামের কারণে আজও আমার মুখে আল্লাহর ফজলে কেউ লাগাম দিতে পারে না তাদের গায়ে বসে বলছি যারা ওইগুলো করে মায়েরা বোনেরা রওজা দরগা থান ভুলে যান আল্লাহর নবী বলছেন আমার তুন আমি যদি মানুষ মানুষকে সেজদা করার অনুমতি দিতাম আমি মেয়েদিকে বলতাম তারা যেন স্বামীকে সেজদা করে লামার তুন্নেসা লা হচ্ছে অবশ্য বলতাম নারী দিয়ে আইয়াস যুদনা তো মর্তবা স্বামীর এত মর্তবা স্বামীর নবীজি বলছেন কোন স্বামী যদি স্ত্রীর মুখ দেখে তার গালের টোল দেখে কপালের চুল দেখে সোন পাউডার মাখা দেখে মুখের পরিচ্ছন্নতা দেখে খুশি হয় সেই বিবি জান্নাতি যার মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি স্বামীদের অনুমতি ছাড়া মেয়েরা নফল রোজা রাখতে পাবে না এত বড় ধন স্বামী মেয়েরা জানে না বাস চিক চাক ফুক পাক ঠোঁট পালিশ গাল পালিশ নখ পালিশ আবার চুলটাকে টেনে এনে দাঁড়ানো চুলটা দেখাই তৈ রে চুলগুলো কোথায় গেলি রে আই রে এই কপালে ফেলেছে বুঝলেন চলছে যখন চুলে এরম করছে আর বেটা ছেলেদের তো লজ্জা সরম নাই তারা বলছে কোথায় গেলি বে এক্ষুনি পেরিয়ে গেলাম অপূর্ব সুন্দরী ও আর ঘুমোবে না সারা রাত একটা মেয়ে ছেলে বুঝলেন আমি তো সিনেমা দেখেছি অনেক উপন্যাস পড়েছি একটা মেয়ে ছেলে বন্ধুর ঘর গিয়েছিল দিয়ে মাটার কাঁটাগুলো বিছানায় রেখেছে একটা কাঁটা ফেলে চলে এসছে সেই বন্ধু ঘুরে এসে দেখলে আহা অর্ধাঙ্গিনীর মাচার কাঁটা সারা কাঁটাতে চুমখেছে আর বালিশের তলায় রেখেছে আজকে শান্তির নিদ্রা হবে কথা ঘুমিয়েও সে মাটার কাঁটা স্বপন দেখছে ভাত খেতে বসেও মাথার কাঁটা মরণ দিকে যে আল্লাহ কী তৈরি করেছে তা আল্লাহ জানে মনে করে আমরা খুব পণ্ডিত হ্যাঁ আজকাল ছেলেরা মেয়েরা এখানকার লয় অন্য জায়গায় এখানে বলবো না বাবা যাবার সময় পয়সা দিবে না আজকালকার ছেলেরা মেয়েরা বুঝলেন আহা হা ভূগোল আর বিজ্ঞান বই নিয়ে চলে গেছে দীপালি শকর দাদা দিয়ে বললে আমার মা বললে ওপর আছে দেখ গা ওপরে গিয়ে বললে এই আপনার সঙ্গে দেখা করবার জন্য বাহানা করে বই দুটো এনেছি আপনার মাকে বললাম ভূগোলটা পাল্টিয়ে বিজ্ঞানটা দেবো আসলে ব্যাপার হচ্ছে আই লাভ ইউ এইটা বলবার লেগে এইছি আমার শালা মেয়েরা কী পারে রে দুটো বই হাতে করে মিচিমিচি চলে এসেছে আবার এখন আবার জানেন আপনারা স্কুলে একটু গোলমাল চলছে টিউশনি তাই তো নাকি ওরে বাপ রে এসে আমাদের হায়দার বুঝলেন না এই গায়ে হায়দার আছে নাকি গো না হায়দার বলবো না না হায়দার বলবো না আমাদের গায়ে ডিনামাইট
একটা ছেলের নাম, সে বুঝলেন সকালে করে টিউশনি চলে গিয়েছে, নটায় টিউশনি আটটায়। তার মা বললে এখন থেকে যে তুই জানি না আমি আগে থাকতে যে অঙ্ক করি এক্ষুনি চলে যাবো। আর ও বলে রেখে এলো কাকে, দীপালিকে। তখন একটাও ছেলে মেয়ে আসে নাই, ওরা দুজন না। ও বলছে আমি তোমাকে ভালোবাসি, ও বলছে তোমার কেন আমার জানকি দিবিদি করে, আমার ঘুম ধরে না। আবার হাতটাকে এমনি করে ধরেছে বুঝলেন, এমনি করে দি বলছে ইস তোমার আঙুলগুলো কি লম্বা, তোমার চামড়াটা কি মসৃণ। সত্যি বলছে দীপালি আমার না, বিষ খেয়ে মরগাবে, হায় রে লেখাপড়া, হায় হায়। এক ঘন্টা আগে তোবা করো, তোবা করো, ইস্তিগফার পড়ো, আমি যেটা বলছি কান দিয়ে শোনো আর বুঝো আর বোঝার চেষ্টা করো, স্ত্রীকে ভালোবাসো, আই লাভ ইউ। তোমার হাতটা কত সুন্দর, তোমার আঙুলগুলো কি সুন্দর, চুমকাও। কোথায়, কাকে? এই স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে, প্রেয়সীকে, গালে কপালে 100 টাকা করে নিবে একবার চুম খেলে বউরা স্ত্রীরা, তাই তো নাকি? এদের গায়ে লাইন না নাকি, আমাদের গায়ে সব ভাই। আমার আসমার মা আছে বলে একবার চুম খেলে 200 টাকা লাগবে। আপনারা কি বলছেন, ছি 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 ছি, ফ্রিডম। যত চুম খাবে খাও, যত আহ্লাদ করবে করো, যত সোয়াগ করবে করো, পয়সা লাগবে না, কেউ তোমাকে দোহ দিবে না। আপনি কি বলছেন, স্ত্রীকে যদি এমনি করেন লোকে মারবে আপনাকে নাকি? কিন্তু যদি বসন্তপুরে দেবরাতে আর ওই যে আপনার কি চক বলে গো, কাজী চক আর খড়গপুর, ওখানে যে কলেজের সামনে মেয়েদিকে বললো আই লাভ ইউ কামিয়ান মাই ডিয়ার, সবাই বলবে মার শালাকে জুতো ফাটিয়ে দে। হ্যাঁ ভাই, এখানে চুমকে দিয়েছিস কোথায়, মার জুতো, একটা চুমে 70 জুতো। আর লক্ষবার চুম খাও স্ত্রীর, পয়সা লাগবে না, বিরক্ত হবে না। কোরআন হাদিসের ব্যাখ্যায় তুমি সুখী হবে, বিবি সুখী হবে, রুজিতে বরকত হবে, নেক আওলাদ জন্মাবে। আমাদের এই এই গাঁটার নাম কি, বেগুনিয়া। বেগুনিয়া, বেগুনিয়া মাসে আমি ফিরাই আসি, বাবাজি আনে, আহা এর বাপ আমার এমন অন্তরঙ্গ বন্ধু ছিল বলে বোঝানো যাবে না। ওনার কথা মনে পড়লো যখন তখন বলে দিই। এইদিকে গোপীনাথপুর বলে একটা গাঁ আছে বুঝলেন, ওই কি ওইটার নাম জায়গাটা, কেশপুরের কাছে জলসা ছিল। তখন আমি পূর্ণ যুবক, 28-29 কি 30, আজিজুল হক কাসেমি মরহুম, তুজাম্মেল ভাই মরহুম, আব্দুল মান্নান দাস পুরি আর আব্দুল মজিদ সাহেব, এই সমস্ত 8-10 জন আলেম যে জুত করে বসেছি বুঝলেন, ছাগলের মাংস পোলাও ভাত দিয়েছে, খাবো মনে করছি। সেই সময় বাত থেকে আওয়াজ এলো, ভাই দেওবন্দিকে ধরো মারো, শালা হাত থেকে ভাত পড়ে গেছে। তখন তাড়াতাড়ি এসো স্টেজে, সে আওয়াজ আলাদা, বলা আলাদা। আমি ওনাদিকে বললাম দেখেন আমাকে পাঠিয়ে দেন, যা হয় হবে। তখন আমি যুবক, আর প্রথম পাস করে এসেছি, উড়িয়ে দেবো, পাঠিয়ে দেবো, একবার পাঠিয়ে দিয়ে দেখো। আজিজুল হক বললে তাই যাক, সকল সাহেবই যাক। আমি গেছি বুঝলেন, এই যে মাইক ম্যান একজন এসে বলছিল ঠিক করবো, আমরা যাও ঠিক করতে হবে না। তো আমি মাইকটা ধরে ঠিক করে লিচ্ছি, একজন এসে বললো মাইকটা ঠিক করবো, আমরা ঠিক করতে হবে না, আমি ঠিক করে লিচ্ছি। তখন ওই 10,000 শ্রোতা দেওবানিদের অহংকার, তখন আমার পিলে চুমকি গেছে, কি ওয়াজ করবি কর, কোরআন হাদিস সব ভুলে গেছি। সেই সময় ওই তুজাম্মেল ভাই, ওই আমার আজিজুল হক কাসেমি, এই সমস্ত বড় বড় মেদিনীপুরি রহমতুল্লাহ আলাইহিমরা বিরাট মেহনত করেছে, তবে আজকে মাথায় টুপি, তবে আজকে মুখে দাড়ি, তবে আজকে তাবলীগ, তবে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে আজকে জামাতের নামাজ, না হলে কিচ্ছু ছিল না। মাজার রওজা দরগা থান, ছাগল কর আর খা, নামাজ পড়বি তা লুকিয়ে পড়গা। বলুন আলেমদের কদর করব, বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে আমি সারা বিবি আমার মায়ের নাম, আমি কেঁদে বেড়াচ্ছি পশ্চিমবাংলায়, কি বেইজ্জতি করতে চাইছে, মারতে চাইছে, কিন্তু জাতির ভালোবাসায়। আল্লাহর নবীকে যখন তার চাচা বললেন, ভাইপো সব গ্রামের যুবক আমাকে বলে গেছে,
আপনার ভাইপোকে বলে দেন সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বলে। তুমি ওই প্রসঙ্গটা বাদ দাও, কি বললেন জানেন নবীজি চাচাজি? এক হাতে চাঁদ এক হাতে সূর্য, আমি সত্যের অপলাপ করতে পারবো না। তখন চাচা কি বলেছিল জানেন? তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। বলো নারায় তাকবীর, আল্লাহু আকবার। সত্যের পিছনে সেদিনে উঠিল, আজও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। আবু বকরকে এত মেরেছে, আবু বকর বেহুশ হয়ে গেছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী বললেন একটু গরম দুধ পান করাবে। আবু বকরকে গরম দুধ পান করতে বলা হলো। আবু বকর বললেন না, আমার নবী আমার সাথে ছিলেন আজকের প্রচারে, নবী কেমন আছে না দেখা পর্যন্ত আমি দুধ পান করব না। রাতের বেলায় নবীজিকে দারে আরকামে নবীজির কাছে নিয়ে গেলেন। আবু বকরের দুদিকে ধরে ক্ষতবিক্ষত আবু বকর চলতে পারে না নবীজির কাছে। আল্লাহর নবী বললেন, আবু বকর কেমন আছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেওয়ার পরে আমার আর কোনো ব্যথা বেদনা নাই। হ্যাঁ, নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, দাড়ি চাচি, নবীজিকে ভালোবাসি, বিয়েতে পড়লি, নবীজিকে ভালোবাসি, মেয়েদিকে কষ্ট দিই। আমার নবী কি বলেছে জানেন? জয়েলাত কররত আইনি ফিসলা। আর আমার নবী বলেছেন, আহাহা, নারী নারী, আহাহা, আমার স্নেহের, আমার ভালোবাসা, নারী আমার অন্তরে, তোমরা নারীকে কষ্ট দিও না। নবীকে ভালোবাসেন? সব ভাই বলুন, আজ থেকে স্ত্রীকে কষ্ট দেবো না বললে ইনশাল্লাহ স্ত্রীকে ভালোবাসবো, আদর করব, কদর করব, তার সুখের জন্য পরিশ্রম করব, মেহনত করব, ভোরবেলায় বেরিয়ে যাব। তো আবু বকর সিদ্দিক বললে, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। তবে আপনি টুপি, তবে কোরআন, তবে হজরতের মাদ্রাসা, তবে আলে ওলামা, বিরাট কোরবানি। আমির হামজার কলিজাটা বার করেছি, দিয়েছে হিন্দা, নবীজির চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তবে আপনার কাছে এই কি গ্রাম নাম বল, বেগুনিয়াতে দিন এসছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এসছে। আমি যখন ছোটবেলায় ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে পড়তাম, আমাদের ইচ্ছু গ্রাম হচ্ছে হিন্দু মুসলিম গ্রাম, সম্ভ্রান্ত কলকাতার ইউনিভার্সিটিতে আমাদের গায়ের লেকচারার আছে সামন্তদের, আমাদের গায়ের হার্টের স্পেশাল ডাক্তার আছে মুসলমানদের, কম্পিটিশন, ভালো গ্রাম। কিন্তু কি সেই সময়কার মেয়েরা সামন্তদের, মড়লদের, আরো মুসলমানদের কি অবগুণ্ঠন, মাতার কাপড়টা এইভাবে নামিয়ে দিত। আজ বেপর্দা, মাথা খোলা, শরীর খোলা, নানা রকমের অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি, আমরা তাতে ডুবে আছি। আর কোরআন হাদিসের জন্য আলেম ওলামাকে ডেকে আনছি। আমাদের সম্বন্ধে আপনারা কি বলেন, কোরআন কি বলেছে জানেন? কথা একটু ইতস্তত বিক্ষিপ্ত, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কিছু মনে করবেন না, মনে পড়ে যাচ্ছে বলে বলছি। আপনারা যখন আমাদের বিরুদ্ধে চায়ের দোকানে আর আপনার বসন্তপুরে আর হাটে মজালেন, মোলসা বলছিল আর কি, জমাদিনে মাজারে যেতে নাই, মোলসা এটা কোরআন শরীফে কোথাও আছে? কোরআন শরীফ 30 পারা, বিরাট খুলতে হবে না। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযাকুন। আজরামু মুজরিম, যারা পাপি, ধর্মদ্রোহী, দাড়ি চাচে, সুদ খায়, লটারির টিকিট কাটে,
ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা ইমানদারকে দেখলে মুচকি হাসে। ও নামাজি হয়ে গেছে, পরিষ্কার হাজি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। একবারই আমাদের রূপটা তিরিশ পারা, যারা বেঈমান, নেমকহারাম, চুরি ডাকাতি, মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা, দাড়ি চেঁচেছে, বিবাহেতে পণলিয়েছে, স্ত্রীকে কথাই কথাই তালাক দেয়, তারা ইমানদার দিকে দেখলে পারা ঠাট্টা করে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, তারা ইমানদারদের উপরে হাসাহাসি করে। কোরআনে আছে এই আয়াতটা, আপনারা বলুন কতটা সত্য? এ বাবারা তারা যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যায়, তখন তারা চোখ মারামারি করে, এত কমাজুন আখ সে ইশারা করতে, দেখো দেখো মরবি বেটে, হ্যাঁ ও মরবি জানে বলে। আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, ইমানদারকে দেখলে বেঈমানরা হাসাহাসি করে। ওয়াইযা মাররু, মাররু গুজরনা, যখন ইমানদারকে বগল সে গুজারতে হ্যায়, ইয়াতাগামাযুন, তখন তারা চোখ মারামারি করে, ইশারা করে বলে দেখো মুসল্লি বেটে, মৌলভি বেটে, বল বড় পরিষ্কার হয়ে গেছে। এইটা একবারে পুরো রূপটা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, এরপরে এখনো শেষ হয় নাই। ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিকিন, ইনকিলাব মানে পলটনা, যখন তারা ঘরে ফিরে যায়। ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু, তারা যখন তাদের বিবিদের কাছে ফিরে যায়। তখন তারা গদ গদ করে ব্যাখ্যা দেয়, ও গো হারুনের মা, ও গো রমজানের খালা, শুনেছ আজ মৌলভীকে যা দিয়েছি, শরমে রাতে ভাত খাবে না। গদ গদ করে ব্যাখ্যা দেয় স্ত্রীর কাছে, ফাকিহিন গুণীজনেরা জ্ঞানীজনেরা, একবারে আপনাদের রূপ রং কোরআনে কে দিয়েছে, অথচ আলেম। আল্লাহকে যারা রীতিমতো ভয় করে, আল্লাহ বলছেন তারা ওলামা সম্প্রদায়। আহাহা, যারা জানে আর যারা জানে না, যারা এলেম রাখে যারা এলেম রাখে না, তারা কোনোদিন সমান হতে পারে না। কোরআন হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিদ দুলুমাত ওয়ান নূর, এলেম আর মূর্খামি, আলো আর অন্ধকার কখনো সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আবু বকর হযরতে আমির হামদার কালিজাচি বুঝছে, তবে আপনার কাছে দিন এসছে, আমার নবী ক্ষতবিক্ষত হয়েছে, নবীর কপালে লোয়ার টুপির বুটা ফুটে গেছে, হয়তো তলহা দাঁতে করে উবড়িয়েছে যে তার একটা দাঁত ভেঙে গেছে, তবে দিন এসছে। নবী ওহদ বদরে খালে পড়ে গেছে, নবীকে তুলে ধরা হয়েছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, তবে দিন এসছে। নবীকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা চলে যেতে হয়েছে, তবে দিন এসছে। নবীর মেয়ে হযরতে জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, নবীর মেয়ে জাইনাব বড়, উম্মে কুলসুম, তারপর রুকাইয়া, জাইনাবের বিয়ে হইল ফুপুইত ভাই সাদ রাদিয়াল্লাহু আনহুর সাথে।
তখন কিন্তু ইসলাম পাই নাই, আবুল আস ইসলাম পাই নাই। তো আল্লাহর নবীর মেয়েকে দিনের বেলায় নবীজি বললেন পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছেন দেওরের সাথে কেনা না। তিনি যখন নিয়ে বাইরে যাচ্ছেন আর উনি এখানে আছেন, মক্কার লোকরা বললেন নবীর মেয়ে আলাল এলান, পরিষ্কার লোকের সামনে চলে যাবে, হতে পারে না, যাও এখন নিয়ে যাও। তীর চালাতে লাগলেন, যিনি নিয়ে যাচ্ছিলেন নবীর কাছে এরাও তীর চালাতে লাগলো। তারপরে পরামর্শই হলো রাতে যখন সবাই ঘর ঢুকে যাবে তখন পার করে দেবে। কে হয়তো জৈনব, পেটে একটা ভুজালি লেগে গিয়েছিল ছুরাছুরিতে, সেই ক্ষততে জৈনব মারা গেছেন, নবী কবরে নেমেছেন, কত কষ্ট হয়েছে। তবে দিন এসছে লা ইলাহা ইল্লাল্লাহ, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আলেম ওলামারা, কোথায় এখানকার কলকাতার বর্তমানের আলেম কোথায় পড়াচ্ছে বলুন? দক্ষিণ আফ্রিকায়, উত্তর আফ্রিকায়, গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা, কোথাকার আলেম কোথায় এসে দিনের কথা প্রচার করছে, কোথায় আগরতলা ত্রিপুরা। তবে আপনার কাছে দিন এসছে, তারা ঘুমকে হারাম করে রেখেছে, কোরআন হাদিস ফেকা উসুল তফসির। তো কি বলছিলাম আপনাদেরকে, ইসলামে কি নাই, বইটা বার হবে, পেলে নিয়ে নেবেন, ২০-৩০ টাকা ৫০ টাকা দাম হবে হয়তো, আর এইগুলো আছে ২০ টাকা করে বই আছে, মায়েরা বোনেরা সবাই নেবেন, জাকান্দানি থেকে দাপন কাপন কেমন করে গোসল দেবেন। আর আপনার থেকে আরও বইগুলো সব রাখা আছে, আরও বই প্রেসে আছে, এই ৭ই পৌষ বইগুলো নেবো, ৭ই জানুয়ারি কথা হয়ে আছে প্রেসওয়ালার সাথে, ইসলামে কী নাই কী নাই। আকিকা প্রথমেই কী বললাম, মাথাটা নেড়া করে ওজন করে রূপদান করবে, তারপরে ভালো নাম, ওইখান থেকে এত দূর গড়ি গেল কি, আব্দুর রহমান, আব্দুল্লাহ, গোলাম কিবরিয়া, গোলাম কুদ্দুস, গোলাম হায়দার, ভালো নাম রাখুন, নামের প্রভাব পড়ে। আমার নাম শওকত আলী, আমার নানি রেখেছে, শওকত মানে কাঁটা। আমার উস্তাদ বলতেন তুই সমাজের কাঁটা হবি, মুফতি মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাও বরাল্লাহু বরকাতা। ভালো ভালো নাম রাখুন, নামের প্রভাব। আর শওকতের আর একটা মানে গায়র জাতি শওকতে, কোরআনে আছে শওকত মানে দবদবা, গায়র জাতি শওকতে, নাম রাখুন ভালো। সব থেকে ভালো নাম নবীজি বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ মানে আল্লাহর খুব ছোট বান্দা। তাহলে কটা হলো, দুটো, তিন নম্বর, বেটা ছেলে হলে দুটো ছাগল, মেয়ে ছেলে হলে একটা ছাগল জবাই করুন, করে নিজে খান, আত্মীয় স্বজন দিকে খাওয়ান, বিরিয়ানি করুন, রান্না করুন, সাদা ভাত অথবা গোস্ত বিলিয়ে দেন, কিন্তু লোক দেখানি করবেন না। একটা ছাগল ৫ কেজি গোশ, বলে গোটা মেদিনীপুরকে দেবো যাহাই হবে, বলে কতটা করে দিবি? এবার যাদের ঘরে দিয়েছে তারা এমনি কাককে দিয়ে দিলে, এইজন গোশ কী হবে, কতটা দিবেন? ২৫০, ৫০০, আত্মীয় স্বজন ৫০ ঘর। তারপরে যারা করবে তারা আবার কাছাকাছিগুলো, আতে যাল কুরবা হকাল মিসকিনা, তোমাদের কারামত দ্বারা রিশতেদার কাছের তাদিকে দাও, মিসকিনকে দাও, এতিমকে দাও, অনাথকে দাও, অপরিচিতকে দাও, মুসাফিরকে দাও, কোরআন বলে দিয়েছে। কিন্তু বিলিয়ে বেরিয়েও না। কটা হলো, মাথা চুলচেছে রূপদান করা, ভালো নামকরণ করা, আর ছাগল জবাই করে, বিটি ছেলে হলে একটা ছাগল, বেটা ছেলে হলে দুটো ছাগল। অনেকজন বলে বিটির একটা কেন, অনেকজন বলে বিটিরা এক ভাগ পাবে কেন, বেটারা দু ভাগ। আপনারা শুনেছেন বেটারা ক ভাগ পায় বাপের মাল, জানেন না কি নেই, এ বলেন না ওনারা, এ বেটারা ক ভাগ পায়, মেয়েরা কত, কেন কেন থাকে না বাবু, সারাদিন কাজ করছে, ওহে এই কারণে পাবে, ঘরে কুটুম এলে তোর বাপকে বলগা গোশত আনতে,
ঘরে সামন দিলে তোর বাপকে বলগা মা চানতে, মাতার তেলের দরকার তোর বাপকে বলগা মা বললে তেল কিনে দে, সব খরচ মরদের, মেয়ের দশ টাকা থাকলে দশ টাকাই আলমারিতে, কোনো খরচা নাই। কথা কিছু বুঝে এলো না? এলো না, ভালো করে বুঝবে খালি আন্দাজে ইসলামের দই দিয়ে এলো। তাহলে এটা গেল তিন নম্বর, কি হলো? দুটো ছাগল আর একটা ছাগল, আর যদি না পাও সে মহলাটাও বলে দিই, বেটা ছেলে রাকিকা একটা ছাগলেও হয়ে যাবে, আর যদি গরু করে তাহলে তার হবে, তার বাপের হবে, তার মায়ের হবে, তার বোনের হবে, একটা গরুতে সাতটা ভাগ, দুটো করে ভাগ দিলে দুটো বেটা ছেলে চার ভাগ, তিনটে বিটি ছেলে তিন ভাগ, সাত ভাগ, দুটো বেটা ছেলের হবে, তিনটে বিটি ছেলের হবে। আর যদি বলেন আমি বিয়ে করেছি আমাদের সাবেদাকে, তার এখনো আকিকা হয় নাই, একটা ভাগ তার নামে দিয়ে দেন, চুল যেন নেড়া করে দেন না, চুল ওজন করে দেবো, নেড়া করে দিই, একটা ভাগ দিয়ে দেন, নাম ভালো আছে সাবেদা, আর আপনার নামে একটা দিয়ে দেন, আপনি জানেন আহা হা আল্লাহর নবী, আহা, নিজে হাতে ৬৩টা উট কুরবানি করেছেন, সাতটা হযরতে আলী, ৭০টা। তো আল্লাহর নবী বলেছেন আকিকার গোশত নিজে খাবে, আত্মীয় স্বজন খাবে, যার নামে আকিকা সে খাবে, তার মা বাপ খাবে, কোনো দোষের নয়, একবার হালাল বৈধ ভালো জিনিস। সবাই বলুন আকিকার গোশত খাবো, বলুন ইনশাল্লাহ। আকিকা হলে আমি ছাগলের ঠ্যাং চেয়ে খাই, গরুর ঠ্যাং চেয়ে খাই, বলো আমাকে একটা ঠ্যাং দিবে বাবু, বলে ঠিক আছে পাঠিয়ে দেবো হাজরত, চেয়ে খাই, সদকা খাই না, আল্লাহ খাওয়াই না, সদকা মাইয়েতের রুহের মাগফিরাতের জন্য যে খানা ধনীদের আলেমদের না খাওয়াই উচিত। আপনারা যদি জোর দেন মাথার উপরে ছুরি ধরেন খেলব, কিন্তু খেতে নাই, মাইয়েতের খানা খেলে দিল মুর্দা হয়। গুণীজনেরা তাহলে কটা হলো? আকিকা, আর কি হলো? নামকরণ, আর একটা আছে, কোনো মিষ্টি জিনিস খেজুর হোক, লড় চমচম হোক, রসগোল্লা হোক, নিয়ে এই আঙুলটা ঠেকিয়ে কোনো বুজুর্গ লোক, আলেম, পরেজগার, চাচা, দাদু, সেইটাতে ডুবিয়ে একটু মুখে ঠেকিয়ে দেওয়া, আকিকা হয়ে গেল। গুণীজনেরা জ্ঞানীজনেরা, ইসলামে কি নাই? আকিকা। আকিকা হয়ে গেল, এরপরে আকিকার আগে কি হয়ে গিয়েছে বলুন দেন? ছেলেটা কোলে করে দাঁড়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানে আজান, এ বাবা, প্রথমে কানে আজান, ডান কান বাঁ কান আজান, এ কামন। তো ইমাম সাহেব কি ঘুরে বেড়াবে? না, ছেলেটাকে এইরম করে ধরবে, আবার এইরম করে ঘুরিয়ে নিবে, ছেলেটা ঘুরবে, ইমাম আপনার চালাবে। ইমাম বলতে কি, আপনার কোনো ভাইপো পুত্তা আত্মীয় এইরম ছেলে লোক এসে আজান দিয়ে দেবে। গুণীজনেরা, এরপরে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা হয়ে গেল। এবারে নামাজ এলো, নামাজ কি নামাজ? ফরজ, ওয়াজিব, সুন্নত, বেতের নানা রকম নামাজ। এই যে তোমাদের পর্দা টাঙানোটা কিরম হলো জানো? পর্দা টাঙানোটা মানে বলছে যে মাথায় টুপি নাই, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে লিখছে, কিরম পর্দা টাঙাচ্ছে দেখো, পরে যে লোকরা এসে সব হয়ে গেল দিক বিদিক। এই বাবা কি বলছিলাম, এরপরে কি এলো? নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ঘরের নামাজ, বাইরের নামাজ, সফরের নামাজ, হজরের নামাজ। এরপরে ওয়াজিব গেল, সুন্নত গেল, নফর, ইশরাকের নামাজ, চাষতের নামাজ, আউয়ালের নামাজ, সালাতুত তসবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। কেমন করে নামাজ পড়বে? আন্তরিকতার সাথে। এই বাবা, আলমতারা থেকে নাস পর্যন্ত, আলমতারা লিলাফে আরাইতাল্লাজি ইন্না আতাইনা, অথবা আরাইতাল্লাজি কুল হু আল্লাহু আহাদ, অথবা আরাইতাল্লাজি কুল রাব্বিল ফালাক, একটা সুরা উপরকার, একটা নামুকার, আর দ্বিতীয় দুটো রাকাতে শুধু সুরা ফাতিহা। গুণীজনেরা, নামাজ হয়ে গেল, এবারে রোজা আসছে, রোজা, নামাজ রোজা, ফরজ রোজা,
নফল রোজা, ওয়াজিব রোজা, মান্নতের রোজা, কাজা রোজা, বিরাট বরকত রোজা আপনার মারাত্মক জিনিস। আল্লাহর নবী বলছেন এই আপনার জেগে জার্মানি ডাক্তাররা এক মাস রোজা ব্রত পালন করলে আগামী এগারো মাস অসুখ করবে না। আমাদের কেন করে মৌলভী শওকত, কেন রোজায় অসুখ পড়ে গেল? বলছে যে রোজায় ইফতারি সাহারি আর ওনার দিকে এশার নামাজ পড়ে চারটি খাওয়া। আমার উস্তাদের উস্তাদ পীরের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হাজি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই দুটো খেজুর দিয়ে সাহারি খেতেন এক কাপ লাল চা। আমাদের কি রোজায় একটু শরীর ভেঙে যাবে, কামনা বাসনা কমে যাবে, আল্লাহ আল্লাহ করতে মন যাবে, কিন্তু আমাদের কি ভালো চালের ভাত, তার উপরে দেশি ঘি, ডিমের হাফ বয়েল, গোস্তর লাড়ু, রোজার পরে দেখছি 65 ছিল 75, খালি এমনি এমনি তো ওইরকম করে খেতে বলেছে রোজায়, যেন আপনি মরে না যান, শরীর খারাপ না হয়ে যান। খান ভাত, খান গোশ, খান, কিন্তু পরিমিতভাবে, খানিকটা মেপে ঝুঁকে। আমাদের কি সব বেমা চালিয়ে আয় খালি নিয়ে আয় দিন নিয়ে আয় না, তাহলে রোজার বরকতটা দেখতে পাবেন না। এ বাবা, রোজা কাজা হলে কাজা রাখো মায়েরা, বৈশাখ মাসে ছাড়া কাজা রুকা রাখা হবে না, তাই তো নাকি? বলছে হ্যাঁ, রোজা কাজা থাকলে কার্তিক অজ্ঞান পৌষ এই মাসগুলোতে রাখো, ছোট দিন হালকা। কেন? আল্লাহ বলছে আমি দিনকে সহজ করেছি, কঠিন করি নাই। কোরআন সূরা বাকারা, গুণীজনেরা কেনিজনেরা, রোজা হয়ে গেল হজ, হজ হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, তিন রকম হজ। ওমরা, হজে গেলে তওয়াফ, কি কাবা ঘরের চারিদিকে ঘোরা, সেই দৌড়াদৌড়ি করা, আর কি কুরবানি করা, আর কি মিনাতে অবস্থান করে আল্লাহ আল্লাহ করা, কুরবানি মিনাতে কাঁকর ছুটতে যাওয়া, আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহ আল্লাহ, মা বাপ দাদাদি আল্লাহ, আর কি মুজদালফায় রাত কাটানো। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, হজে যে ভালোবাসা, যে প্রীতি, হজেও যে দেখলাম, উমরাতেও গিয়ে দেখলাম, ওই রকম ভালোবাসা প্রীতি বলে আপনাদেরকে বোঝানো যাবে না। এরপরে কি আছে? এই বাবা, কালমা নামাজ গেল, রোজা গেল, হজ গেল, বুর্গি জয়কার কয়েকাত্ম, জাকাত, ইকোনমিক্স, অর্থনীতি, জাকাত শতকরা 250 টাকা, 100 টাকা যদি আপনার পকেটে এক বছর থাকে তার উপরে জাকাত ফরজ হবে। যদি আপনি নেশাব আপনার থাকে, সাহেবে নেশাব হন, এক বছর পরে হালালাইল হাউল বলে আরবিতে, রাউন্ড করতে হবে ডিসেম্বর থেকে জানুয়ারি, তারপরে জাকাত দাও। কত? তোমার কাছে 100 টাকা থাকলে 50 টাকা জাকাত, তাই তো নাকি? 250 টাকা, 97.5 টাকা আপনার কাছে আল্লাহ রেখেছে, 250 টাকা। এতিম মিসকিন গরিব গুরব আত্মীয় স্বজন 97.5 টাকা আপনার, 2500 টাকা, 97.5 হাজার টাকা আপনার, খাও পরো মাকে খালাকে দাও 90 হাজার টাকা আপনার। গুণীজনেরা, জাকাত দিতে চাই না, কুণ্ঠাবোধ করি, জাকাত দিতে অসুবিধা হয়, আর জাকাত এমন একটা ইকোনমিক্স, জাকাত দিলে দাতা গরিব হবে না, কেউ উপোস থাকবে না। আপনারা কি বলছেন? দাতা গরিব হবে না, কেউ উপোস থাকবে না, ছুরি মারবে না, কাটাকাটি হবে না, ডাকাতি হবে না, ডাকাতি বন্ধ করবে, গরিব খেতে পাবে না, তখন আর দিক বিদিক জ্ঞান থাকবে না। এজা আয়সাল ইনসান তলা দিসানু কসান নউরি মগলুম ইয়াসুলাল কলব, বিড়ালের বাচ্চা যদি পালাবার রাস্তা না পায় কুকুরের উপরে ঝাঁপ মেরে দেবে। তো মানুষ যখন খেতে পাবে না, তখন খুন করবে, ডাকাতি করবে, রাতের অন্ধকারে মানুষের ঘরে সিন কাটবে, কিন্তু খাবার দিলে
জাকাত দিয়ে দিলে, বেশি দিতে হবে না। আপনার এখন ধানের সিজন, তো ইয়ে বাবুরা যাচ্ছে বোধ হয়, আমরা যাচ্ছি। আপনি আমাদের দেশে ওসেরই জমিন নাই, কেনেল কর, খাজনা, ট্যাক্স লাগে। আপনি 20 বস্তায় 1 বস্তা, 20 বস্তা ধান সরিয়েলেন, 19 বস্তার 1 বস্তা রেখে দেন, ওইরকম 100 বস্তা হলে 5 বস্তা সেইখান থেকে মাদ্রাসাকে দেন। আপনার কোনো দায় নাই, ধাক্কা নাই, কষ্ট নাই, এ বাবা মাদ্রাসার জন্য রেখেছে আল্লাহ দেওয়া সম্পদ, এইখান থেকে নিয়ে যাও। খালা তুমি এসছো নাকি, 30 কেজি নিয়ে যাও, পুপু নিয়ে যাও, রেখে দিয়েছেন আলাদা করে, কষ্ট হবে না। কিন্তু আপনার মালের সাথে যদি মিশিয়ে রাখেন, দিতে মন যাবে না। যদি দেন, যদি দেন, তো মনসাক বলছে আপনি একটু ঘুরে আসুন, মুনিশটাকে দিয়ে একটু ঝেঁটিয়ে রেডি করে দিচ্ছে, যত আগড়া যত কুটুরি বস্তায় ভরে দিয়েছে, বস্তা তুলে দেখি হালকা। যে মোল সাহেব বলে ই কি ভাই রে ভাই হালকা, আরে ভাই এবছর ধান তো একটু খড়ি লাগা হয়েছে হালকা মনে দেখি। আমি এবারে কবরে গেছে, ফেরেস্তা দিকে বলছে মালরায় ধান দিলাম কত পাবো, ফেরেস্তারা বলল স্ট্যান্ড আপ দাঁড়াও মাল দেবো, যে এরম বাবলার ডাল বার করেছে, বলে কি দিলি, হরাম বস্তা ঢেলে দিয়ে বলছে খালি কুটুরি আগড়া, বলে এটা আমার লয়, বলে তোর লয়, শালা ভরা আছে দেখতে পাইনি এখনো। এই যে কেয়ামতের দিনে সব গুনে গুনে বার করা হবে, এতবার আপনাদেরকে বুঝিয়ে বলেছি। এটা গেল জাকাত। জাকাত কিসের? টাকার, ছাগলের, গরুর, উটের, ব্যবসার জন্যে যদি রাখেন। জাকাতের যে গাইটা বার করে দেবেন সেই দুধটা আপনি আর পাবেন না। কোরবানির জন্যে যদি গাই নিয়ত করেলেন সেইটা ধুয়ে দুধটা সদকা করতে হবে, আপনি আর খেতে পাবেন না। এই বাবা গুণীজনেরা, এরপরে কি আসছে ইসলামে? অবাঞ্ছিত লোম কেটে দাও, মোচ বগলের চুল কেটে দাও, পৃথিবীর কোন জাতি জানে না। এই বাবা বসে পানি পান করো 3 শ্বাসে, পৃথিবীর কোন জাতি জানে না। কিরম করে পানি খায় জানেন? সালা মনে হচ্ছে স্লিপার মান চলছে। নবীজি বলছেন 3 শ্বাসে পানি পান করো, আস্তে আস্তে পানি পান করো, অবাঞ্ছিত লোম কেটে দাও। পুরুষ হোক বা নারী, 10-15-20 পেরুতে দিও না গুনাহে কবিরা, অবাঞ্ছিত লোম। মোচ বগলটাই বললাম, সে আগে বলেছি, এখন আজকে আর বলবো না, বলে দেবো। আমার একটা বন্ধু আছে বুঝলেন, তার নাম ভৈরব গাঙ্গুলি, ক্লাস ফ্রেন্ড, দীপালি শিপালি অনেক রকম ক্লাস ফ্রেন্ড আছে আমার, আছে। দীপালির কথা আজ আর বলবো না, ভৈরবের কথা বলি। ভৈরব বুঝলেন কাঁকুয়ে করে এইরম করছে বগলের চুলগুলো। আমরা ই কী বে কাঁকুই মারছিস? বলে আমার মা না মিন্নত করেছে, চুলগুলো কাটা চলবে না, মানসিক। তো আমার একটু কথা, তারা জানে যে শওকত ভাই পড়বার দিন থেকে একটু গোলমাল। আমার হ্যাঁ তো যদি শোরুমটা এরম হয় গোডাউনটা কেমন হবে? হ্যাঁ বুকা না পাক, জীবনে পাক হবে না। আর আমাদের বেটা ছেলেরা, বেটা ছেলেরা যারা ফুল প্যান্ট পরছে, ফুল প্যান্ট চুকা খান, তারা কি করছে? দাঁড়িয়ে মুতে দিচ্ছে, ফুল প্যান্টে লেপটিয়ে নিয়ে ঘর চলে যাচ্ছে। পাক সাপ, জীবনে পাক হবে না। ছি 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 ছি, এই পানি নিতে হবে না তো, কোথাও পেশাব করলেন ঢেলা নিলেন, তারপরে যখন যাবেন জায়গায় তখন পানি ব্যবহার করে নেবেন, নামাজ পড়বেন ঢেলা। এই বাবা ঢেলা না থাকে তো পুরনো ছিঁড়ার তেনা রাখুন পকেটে। এই শালা এটা মাস্ক রে, এখন ঠিকই জানো কি, এটা মাস্ক, মাস্ক ওয়াজিব হয়ে গেছে, পকেটে রেখেছি, কিনেছি, ভয় করি তা বলে নয়, পুলিশ ধরে নিয়ে যাবে, ভয় নয়। মাস্ক পরলে বুদ্ধিমানরা বলছেন যে তোমার অসুখ বিসুখটা একটু কম হবে, মাস্ক পরুন, মাস্ক ব্যবহার করুন, আমি ব্যবহার করতে বলছি, ভালো, হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ভালো। নবীজি বলছেন তুমি যদি ঘুমিয়ে থাকো দুটো হাত না ধোয়া পর্যন্ত কোনো খাবারের জায়গায় দিও না। কেন? ঘুমের অবস্থায় হাত কোথায় গেছে তুমি জানো না। কি সুন্দর তালিম, কি ব্যবস্থাপনা! এটা কি হচ্ছিল এখন বলো?
আকিকালয় আকিকাটা পেরিয়ে গিয়েছে, এখন হচ্ছে অবাঞ্ছিত লোম কেটে দাও, দিয়ে পাকসাপ হয়ে যাও, দিয়ে গোসল ফরজ আদায় করে লাও, না পাক হয়ে যাও। এখন সব ইংরেজিতে নাইট স্পট না কি বলছে আর কি কি হয়েছে, স্বর্ণদোষ হয়েছে, গোসল করিলেন, তিনবার নাকে পানি, তিনবার কুল্লি, সমস্ত শরীর ভালো করে ধুইলেন, আপনি পাকসাপ, আপনি পবিত্র। কোনো জাতি জানে আমাদের মেয়েদের যদি ছেলে কাপড়ে পোশাক করে দেয়, এরম করে ধরবে, পানি দিয়ে নিচুড়ে দিবে, আবার পানি দিবে, নিচুড়ে দিবে, তিনবার কাপড়টা পাক, সেই কাপড়টাতেই নামাজ হবে। আলেম ওলামাদের সামনে বলে যাচ্ছি, পাবেন কোথা? এরপরে কি রইল বাকি? আশারাম বাবু, সচ্চা সিদ্ধারাম রহিম 200টা ধর্ষণ করেছে, সাচ্চা সিদ্ধা জেলে আছে, আর আশারাম বাবুর জেল হব হব হচ্ছে। আর কে? পোপ, খ্রিস্টান ইহুদির পণ্ডিতরা আমাদেরকে মৌলবি বলেন, ওরা পোপ বলে, পাদেরি। আমি যখন কলকাতায় পড়তাম বুঝলেন, তো জামিলুল থেকে হেঁটে হেঁটে আমি নেদা ইসলাম আসতাম, তবলিগের মার কাজ ছিল বৃহস্পতিবার, আমার সাথে আরো বন্ধু বান্ধব আসত। তো এক জায়গায় একটা ঘরে সব দাঁড়িয়ে থাকতো লোকরা, আর একজন তাদের দিকে মুখ করে দাঁড়াতো, আমি দরজায় যেয়ে দেখতাম কি হচ্ছে, কি হতো, খ্রিস্টানদের জুম্মার নামাজ, বট পট কট পট, এই কি হচ্ছে, বলে জুম্মার নামাজ হচ্ছে খ্রিস্টানদের, তাদের পোপরা 2100টা ধর্ষণ করেছে, বলছে বিয়ে করবো না, আমরা খুদার খাসছি। কটা ধর্ষণ করেছে? 2100। যৌন কেলেঙ্কারি, 158 বছর বয়স হলো দারুল উলুমের, 152 বছর বয়স হলো মাজাহিরুল উলুমের, একটা ধর্ষণ প্রমাণ করাতে পারলে কানটা কেটে নামিয়ে দেব, মেয়েরা যেতে পাবে না, অনুমতি নাই গুণীজনেরা। আমাদের ইমামদের কামরা জাইলাই, মেয়েরা এখন আর বেচারারা কি করবে, জাইলাই, জাইলা বোঝো তো, মেয়েরা দাঁড়া দেখায় বাবা ইমাম সাহেব, আমার সাথে কি বলছে দেখি রে, বলে বাবা আমার স্বামী না একটু পল্ল জুড়ি হয়ে গিয়েছে, সে উপাড়ায় সেই ই আছে, মুঙ্গলি আছে, একটু তাবিজ দে বাপ। তখন আমরা জানতে পারি আপনারা কি করছেন, জানবো কি করে গো, আপনার স্ত্রী যে বলে এলো জানাইলাই যে যে মুঙ্গলির সঙ্গে না আমার স্বামী, তবে ঝেড়ে মেরে দিলাম একটা তাবিজ, কথা বুঝবো না। তাই আল্লাহ নবী বললেন, আন্নিকাহ মিন সুন্নতি ফমান রাগেবান সুন্নতি ফালাইসা মিন্নি আও মিন্না কামা কল আলাইয়া সলাতু ওয়া তাসলিম। আহাহা, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহ প্রথম হাদিস, বিবাহ আমার আদর্শ, যে ইচ্ছা করে বিবাহ বিমুখ হবে সে আমার উম্মত হবে না। বিবাহ করো, চরিত্রের সংশোধন হবে, নেক সন্তান জন্মাবে, আল্লাহর ইচ্ছা পূরণ হবে, তারা জিকির করবে, ফিকির করবে, পৃথিবীতে আল্লাহর বান্দাই ভরে যাবে। আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবান সুন্নতি। আর এখন তো নিকা ফিকা কিছু না, এখন কি আছে বড়দিন, সারা আমরা মৌলবীরা পোষ দিয়ে মরে যাচ্ছি, একটা বিয়ে পড়াতে পেছি না, বলে সারা হারুনের ব্যাটার কি হলো, বলে নিয়ে পালিয়ে গিয়ে যাবে, পরশু নিয়ে পালিয়ে গিয়ে, ও বিয়ে পড়াতে হবে না, ও একবারে ছেলে কোলে করে ঘর ঢুকবে, কি বুঝলেন, দিয়ে আমাদের আর কে বিয়ে পড়াতে লিচে না, পোষ দিয়ে মরে যাচ্ছে, কত যে বিয়ে পড়ালো না, এখন আর বিয়ে পড়ানো নাই, কি বলো দিকে, আই লাভ ইউ, কাম ইয়ার মাই ডিয়ার ফকাং চি, সারা হাওড়ায় ট্রেনে বসলো, আর নাহলে আপনাদের খড়গপুরে চলে গেল বোম্বাই, 3 বছর পরে ছেলে কোলে করে ঘরে এলো, কি করবি কর গাজা, আই লাভ ইউ। আল্লাহর নবী কি বললেন, লাম তরালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীর কোথাও পাবে না। কত সিনেমার আর্টিস্ট, কোটি টাকা উপার্জন, মঙ্গলবারই বিয়ে, তারপরের মঙ্গলবারই খোলাস, কত নেবেন আপনি বোম্বাই থেকে কলকাতা পর্যন্ত, কত ডিগ্রিধারী,
আর আল্লাহর নবী বলেছেন লাবদালালিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। বিয়ে করা স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী 65 বছরের বুড়ি 75 বছরের বুড়ো আমার মতন, আর আসমান মা 65-66, এইরম পিয়ালাই দুটো নুচি দুটো রসগোল্লা তলাই কলজে গুড় রাঁধা নিয়ে পিয়ালাটা এমনি করে ঢাকা দিয়ে এমনি করে বিয়ে বাড়িতে খালি ঘুরে বেড়াচ্ছে, বলছে হ্যাঁ গো আমাদের আমাদের অমুকের বাপকে দেখলে গা, আমাদের অমুকের বাপকে আসমান বাপকে দেখলে কেন বলুন, আহা হা আপনি কোথায় গেলেন, আপনি খুঁজে বেড়েছি, আপনি পালালেন কেন, লেন এগুলো খেয়েলেন কালকের বসে। 65 বছরের বুড়ি 75 বছরের বুড়োকে বিবাহ, আর যদি আপনারা যা করছেন আই লাভ বেউ কামিয়ার মাই দিয়ার তাহলে কি হবে বলুন, কেউ আপনার ঘর করবে আপনার ভাত খাবে আর বলবে হ্যালো তুমি একবার বসন্তপুর চলো আমি যাচ্ছি, আজকে হ্যাকার বাপ নাই ওয়ার খার ওয়ার ঘর কর হ্যালো। কিন্তু বিবি যদি হয় আল্লাহ বলছেন আজওয়াজুম মুতাখারা, জান্নাতে তোমাদিগে যে বিবি দেব তারা হবে পাক এবং পবিত্র, তুমি ছাড়া কাউকে কল্পনা করবে না। বলো নারায় থাকবে আল্লাহ আকবার, জান্নাতে বিবি। কোরআন কি বলছে, ফালিয়তানা ফাসিল মুতানাফিসুন, যারা সুখের আকাঙ্ক্ষী তারা যেন জান্নাতের আকাঙ্ক্ষা করে। আপেল খেলে আঙ্গুর খেলে বেদানা খেলে পেটে বাজবে না, স্ত্রী গমন করলে কোনোদিন না পাক হবে না, পেশাব পায়খানা হবে না। সবাই বলুন জান্নাতের আকাঙ্ক্ষা করবো কি করে, নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে দিনদারি পরহেজগারি তাকওয়াই খোদা ভীরুতায় আমরা ইনশাল্লাহ জান্নাতি হওয়ার চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব, আমি অসুস্থ বৃদ্ধ মানুষ আমাকে ক্ষমা করবেন, আরও কিছুক্ষণ বলা দরকার ছিল আমি কিন্তু পারবো না, আমার জন্য দোয়া করুন। লাস্টে কটা বাকি আছে এই কটা বলে দিচ্ছি, কি হয়ে গেল বিবাহ হয়ে গেল, এবারে হক দেনমহ তালাক রেজাই আর অমুক তালাক আর কি কাসাব আর কি জেহাদ আর কি লিয়ান এগুলো সব আছে ইসলামে গুণীজন, এগুলো কি এখন আর বলবার মতো সময় নাই। আপনারা যে জালসা দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, দিনদারি পরহেজগারি দেখ আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আর পাচ্ছি না, পেটে পিঠে লাগছে, তাই আপনারা ক্ষমা করবেন, আমাকে খারাপ বলে বিরক্ত হবেন না, আপনারা আমার মা বাপের মতো ভাইয়ের মতো গুণীজন যারা আছেন আমি দোয়া করব, আমার জন্য আপনারা দোয়া করবেন, আর যাওয়ার সময় যার দরকার হবে বই নেবেন, 20 টাকা লাগবে। হ্যাঁ গো বাবা দোয়া করব, 10টা বাজতে যাচ্ছে বাবা কি বলছো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহাল আলামিন আহকামুল হাকিমিন, আমরা সব গুণাগার খাতাওয়ার, তুমি বেনিয়াস পাক আমাদের গুণা মাফ করে দাও, এই গ্রামকে গ্রামের মাদ্রাসাকে আলেম ওলামাদারকে সাধারণ ভাই বোনকে তুমি কবুল করে নাও, রুজি রোজগারে বরকত দাও ইজ্জত দাও, আমাদের ছেলেদিকে তুমি মেধা দান করো, আল্লাহ যারা আমাদেরকে ধ্বংস করতে চাইছে তাদেরকে হেদায়েত দান করো, হেদায়েতের উপযুক্ত না হলে সমূলে ধ্বংস করে দাও। رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। হ্যাঁ বইটা মুকিম এই দিকটাই এসো, এইখানে এই পাশ চলে আসুন, সাইড আসুন।